ফের স্লোগানে মুখর রাজপথ, সংস্কার নয় এবার দাবি ডিজিটাল নিরাপত্তা আইন পুরোপুরি বাতিলের। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা বের হয়। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত নাগরিক সমাবেশ। বিভিন্ন বাম রাজনৈতিক দলের নেতা, বিএনপিপন্থী, বুদ্ধিজীবী ও বিশিষ্ট নাগরিকরা সেখানে উপস্থিত ছিলেন। এ সময় তারা অচিরেই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করবে, মানুষ বিরুদ্ধ মত প্রকাশ করতে পারবে না, বিরুদ্ধ মত প্রকাশ করার জন্য কেউ ব্যঙ্গাত্মক ভাষা বেছে নিতে পারবে না। এই আইনটাকেই তো আমার মনে হচ্ছে যে মানুষের স্বাধীনতার, আমাদের স্বাধীনতার এবং আমাদের স্বাধীনতা চেতনার পরিপন্থী। একটা লোক একটা লেখার কারণে জেলখানার মধ্যে কি অসুখ হয়েছে আমরা কিচ্ছু জানি না, মারা গেছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই উনি মারা যাবে কেন। আমি বলছি 420 বাদ দেন, একটা কালো আইন সবাই মিলে বাতিল করতে বলে, বাতিল করে আরো ঘন কালো আর একটা আইন বানান, ওই সব চলবে না। কারাবন্দী কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের জামিনে সন্তুষ্টি প্রকাশ করলেও ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দী বাকিদেরও মুক্তির দাবি জানান বক্তারা। সংস্কার একটা ধাপ্পা বাজে, সুতরাং সংস্কার চাই না আমরা, এটাকে বাতিল চাই। আজকে যত প্রধানমন্ত্রী আছেন, যতজনকে বিভিন্ন অজুহাতে বন্দী করে রেখেছেন, তাদের মুক্তি দেন এবং তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। সমাবেশ থেকে কারাবন্দী অবস্থায় মারা যাওয়া লেখক মুস্তাক আহমেদের মৃত্যুর সুষ্ঠু বিচারেরও দাবি জানানো হয়। এসানুল শাওন, সমাজ সংবাদ, ঢাকা।